তোর আর বিষ খেয়ে প্রমাণ করা লাগবি না। এই তুই যে কবিরাজের কাছে গিয়ে তাবিজ কবজ নিচ্ছিস, এতে কি হচ্ছে? এতে তো তোর ভালোবাসার অপমান হচ্ছে। শোন, হারবার লাইনে যায় যদি সফল হবার পারিস তাহলে পরে কোনো অসুবিধা নেই, সফল হ। ভালোবাসার শাস্তি যদি সেল হয়ে থাকে তাহলে পরে আমার কোনো আপত্তি নেই, খাইতলাম। আমি ভালোবাসার শাস্তির কথা করছি না তো। যেই ধরনের চিটাই বাটপারি করা শুরু করেছো তার জন্য কিন্তু আমি তোমার জেলের ভাত খাওয়াই ছাব। আমি কারোর সাথে জীবনে কোনো বাটপারি করিনি। বাটপারি কি জিনিস আমি জানি না। তাই নাকি? এটা তো অনেক বড় ধরনের একটা বাটপারির রকমের কথা হয়ে গেল। ভালোবাসার কথা যদি বাটপারি হয়ে থাকে তাহলে পরে তো আমার কিছু করার নাই। চুপ করে, ভালোবাসা পাইছে এখন কথা, তাই না? হ্যাঁ, তুমি মিন্টুর কাছে কি কথা কয়েছো? তোমার সাথে নাকি আমার বিয়ে হয়েছে সিটের কোনো কার কথাটা কি খুব বেশি মিথ্যে কথা কয়েছি রোজিনা? শিরামি তো কথা ছিল না। না, ইরাম কোনো ধরনের কথা তোমার সাথে আমার হয়নি, মিথ্যাবাদী লোক একখান। ইরাম করে আমার অপমান করো না রোজিনা, আমার কিন্তু সহ্যের একটা সীমা আছে। কি করবে তুমি? হ্যাঁ কি করবে তুমি আমার? এ বারবার আমার কাছে অপমানিত হওয়ার জন্য আসে খুশির জন্য কি মনে করছো তুমি যে রহিম কবিরাজের ধরি জাদুর মন্ত্র করলেই আমি একেবারে হারান হারান করতে করতে তোমার কাছে ছুটে চলে আসবো, তোমার গলায় মালা পরাই দিব, সোরের মতো আবার আমাকে ঘরের পিছনে তাবিজ গাবে রাখছিলে, লজ্জা করে না? না লজ্জা করে না, আমার সাথে তুমি বেইমানি করতে পারো না, বেইমানি করে পার পাবে এটা হবে না। তুমি আমাকে হুমকি দিছো? এত সাহস? তোমার বারোটা না বাজালে তো তোমার শিক্ষি হবে না। মিন্টুক দিয়ে তুমি আমার কাছে পড়া আতর পাঠাইছিলে না, মিন্টু নিজের মুখে আমার কাছে স্বীকার করেছে। দাঁড়াও, কিরাম করে তোমার জেলের ভাত খাওয়াতে হয় সেই ব্যবস্থা আমি করতেছি। এখন আমি কি করবো দুলো ভাই? আপনি কত একটা বুদ্ধি দেন দুলো ভাই, রোজিনা যদি সত্যি সত্যি থানা যায় কেস করে দেয় তাহলে পরে তো শেষ। রোজিনা কেস দিবে কিছু উত্তক্ত করার জন্য না অন্য কিছু? নারী অপহরণ কেস। নারী অপহরণ কেস মানে তুই কি কাউকে অপহরণ করিস? না, রাগের মাথায় রোজিনা কয়া ফেলেছিলাম, যদি আমাকে বিয়ে না করে তাহলে পরে হাইজ্যাক করে জোর করে বিয়ে করবে। করিস কি? হ্যাঁ, এসব কথা তো গুরুতর অপরাধ, আমার বিশাল কেস হয়ে যাবার পারে। আচ্ছা তুই খামাকে এসব কথা কবে গেছিল কিছু তো নি? মনের জ্বালা ছিল অনেক, রাগের মাথা কয়ে ফেলেছি, এখন কি করব বুঝতে পারছি না, যদি কেস সত্যি সত্যি হয়ে যায়। এই তুই কি সত্যি সত্যি রোজিনাকে অপহরণ করবো বাবু? এটা কি মন ধরনের কথা বলছেন? এটা কি করে সম্ভব? জানতে তোগের ভাইকে কোনো কিছু করার ক্ষমতা নেই। তুই যদি সত্যি সত্যি রোজিনাকে অপহরণ করে নিয়ে যাবার পারতু তাহলে আমি তোগের বিয়েটা পড়াই। আর এই যে তোর ভাই ছোট ভাই পাশা, হ্যাঁ অরে কইছিলাম যে ফুলকলিক সাথে করে নিয়ে খালি ষাট মহরে সিনেমা দেখানোর জন্য নিয়ে যাবে, বাকি কামটা আমি করে দেবো, পারলো না, এই হচ্ছে তোগের প্রেম। প্রেমের দিক থেকে তো কোনো অসুবিধা নাই দুলা ভাই, আমি তো সত্যি সত্যি 100% জান দিয়ে রোজিনাকে ভালোবেসেছি, কিন্তু ঝামেলা তো বাধা আছে আপনার চিটার ওই শালক জুড়ে। কিছু মনে করিস না হারান, তুই যে রোজিনাকে জান দিয়ে ভালোবাসিস এ কথাটা আমি বিশ্বাস করবার পারলাম না, বুঝতে পারছিস? কি করলে বিশ্বাস করবেন যে আমি রোজিনাকে ভালোবাসি? তাহলে পরে এক কাজ করেন, একটা বিশেষ শিশি নিয়ে আসেন, উপরে রোজিনার নাম লিখে দেন, আমি ঢক ঢক করে শেষ করে দিচ্ছি, তারপরে কি বিশ্বাস হবে না দিল ভাই? বিষ মারার কথা করছি, বিষ খাওয়ার কথা করছি। এই বিষ বিষ করিস তো, তোর আর বিষ খায় প্রমাণ করা লাগবি না। এই তুই যে কবিরাজের কাছে গিয়ে তাবিজ কবজ নিচ্ছিস, এতে কি হচ্ছে? এতে তো তোর ভালোবাসার অপমান হচ্ছে। শোন, হারবার লাইনে যায় যদি সফল হবার পারিস তাহলে পরে কোনো অসুবিধা নেই, সফল হ। তবে তোকে একটা বুদ্ধি দেই, তুই যদি তোর বাপে বান মারতে পারিস তাহলে পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে করছি। টাকা রুসিস কিছুদিন? ও আব্বা।